মহান আল্লাহর রাসূল বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই ফতহুল বারি এক নম্বর খণ্ড সাত নম্বর পৃষ্ঠা 774 নম্বর হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই তোমরা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলো, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আবার বুখারীর 27 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আফদালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া করেছো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া কোনটি? একটু জোরে বলেন, বলার দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ইমামে কুর্তুবি আলহামদুলিল্লাহ তাফসির করতে যে আল জামিউল আহকামিল কোরআন 3 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডে লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। যখনই আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি আলহামদুলিল্লাহ পড়ে, 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, 8টা জান্নাতের স্তরের নিয়ামতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দেন। আবার হাদিসে কুৎসিতে আছে, মহান আল্লাহ বলেছেন, অবিজালালি অকদরতি ওয়ালফি ওয়ইরতিফাই মা কানি, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তাআলা বলেছেন, যেই গোলাম আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহ ওই গোলামদের গুনাগুলা মাফ করে দেই। তাহলে প্রশংসা একমাত্র কার হবে? আল্লাহর হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবো হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন, হাত নামান। সবাই হাত তুলেছেন না? আপনাদের এই কর্মটি রেকর্ড করে ফেলেছেন কে এই মুহূর্তে? সুরাল কাফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম সন্তান যখন তার মুখ দিয়ে কোনো কথা বলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জবানের সাথে সাথে আমার আল্লাহ ওই কথাটাকে রেকর্ড করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম সূরাতুল ইয়াসিনের 25 নম্বর আয়াতের পর আল্লাহ বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, কারো হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, কারো পাগুলো আল্লাহর সাথে কথা বলবে, এই কোরআন আপনার জন্য সাক্ষ্য দেবে। এই কোরআন সেই দিন বলবে, আল্লাহ তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি কোরআন শোনার জন্য একটা মাঠে একত্রিত হয়েছিল, আমি কোরআন এই গোলামদের পক্ষে সাক্ষ্য দিয়া দিলাম। শুধু তাই না, জমিনগুলো আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন আল্লাহ জমিনকে বলবেন, জমিনে যা কিছু করা হয়েছিল জমিনগুলো আল্লাহর সাথে কথা বলবে। জমিন বলবে, আল্লাহ তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি কোরআনের মাহফিল শুনেছিল, আল্লাহ তুমি এই গোলামদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস 40 নম্বর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি এলেম অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মাংসালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি। তাহলে এই মজলিসে সবাইকে বছর তৌফিক দেন না, ঠিক না? ঠিক। এখন এই মুহূর্তে যারা ওয়াদা করে বের হয়ে গেছেন, তাদের সাথে আল্লাহর রহমত থাকবে না গজব থাকবে? কারণ যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাকে আপনারা কি বলেন?
যে জোরে চিল্লায় বলেন কি বলেন আর আল্লাহ বলেছেন সূরা নিসার 145 নম্বর আয়াত ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাআলা বলেছেন যারা কিনা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ সবথেকে নিচু জায়গায় আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহর নবী বলেছেন আয়াতিল মুনাফিকি সালাসাতুন মুনাফিকদের চিহ্ন হলো তিনটি কয়টি ইদা হাদাতা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে আমরা কোন চুরের দরবারে আমরা কোন পীরের দরবারে আমরা কোন নেতার দরবারে ওয়াদা করি নাই আমরা ওয়াদা করেছি কার দরবারে এবার আল্লাহ সূরা মায়েদার এক নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফূ বিল আকদ ও দুনিয়ার ঈমানদারগণ তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো তোমরা তোমাদের ওয়াদাগুলা পরিপূর্ণ করে নাও ওয়াদা করলাম এখন রক্ষা করাটা ওয়াজিব হয়ে গেছে ঠিক না ভাই ঠিক কারণ মুনাফিকরা কথা বলার আগে চিন্তা করে না কথা বলার পরে চিন্তা করে মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে আর ঈমানদার কথা বলার আগে চিন্তা করে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস করে সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে ভালো যদি সে বলতে না পারে সেজন্য চুপ থাকে এই চুপ তাকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় যাবে তারগিব তারগিব দুই নম্বর খণ্ড 4062 নম্বর হাদিস উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারি তো নাকি তাহলে সকলেই শয়তানের কাছ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أم يقدر سمني সূরা আল কমার এর 22 এর 42 এর 46 এবং এর 84 নম্বর আয়াতটা পাঠ করেছি একটি আয়াত একই কোরআনের এক জায়গাতে চারবার উল্লেখ করেছেন আমি এই আয়াতের আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ বলেছেন ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআন লিযিক ফাহাল মিন মুদ্দাকির আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি নিঃসন্দেহে উহা বুঝাবার জন্য অত্যন্ত সহজ করে নাজিল করেছি কে আছে এমন উহা বুঝিবার চেষ্টা করো তার মানে আল্লাহর কোরআন বোঝা সহজ না কঠিন কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে কোরআন না বুঝলে গুনাহ হবে না পাপ হবে কোরআন না বুঝে পড়লে কি পাপ হবে না একটি সংশয় কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক নেকি হয়ে যাবে তবে কোরআন বুঝে পড়লে একটা আয়াতের জন্য আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেন যেহেতু রসুল বলেছেন সুনান তিরমিজি কিতাব কিতাবুল ইলম 297 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াত থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন আলিফ লাম মিম তিনটা অক্ষর নয় আলিফের জন্য 10 লামের জন্য 10 মিমের জন্য 10 কয় নেকি 30 নেকি একটি অক্ষর কয় নেকি হয় 10 নেকি আর কেউ যদি বুঝে পড়ে এটা নেকি যে কত আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ কোরআনের গভীরতা আছে না নাই